ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো a সমান হাফ বি গুণ এইচ, যেখানে a সমান ক্ষেত্রফল, b সমান ত্রিভুজের ভূমি আর h সমান হলো উচ্চতা। সুতরাং a সমান 1/2 বা হাফ দৈর্ঘ্য গুণ উচ্চতা। এই সূত্রটি উচ্চতার জন্য সমাধান করতে হবে। এটাকে চিন্তা করা যাক, আমি ত্রিভুজটাকে আঁকছি b এবং h কি জানার জন্য। b হবে ত্রিভুজের ভূমি, সেটা হবে এই দূরত্ব, এখানের এই দূরত্ব। এখানের এই দূরত্ব হবে h, যা হলো ত্রিভুজের উচ্চতা। আমরা ছোট হাতের এইচ লিখব, কারণ আগে সূত্রে ছোট হাতের এইচ লিখা আছে। এখন তারা চায় আমরা এই সূত্রটি ত্রিভুজের উচ্চতার জন্য সমাধান করি। তো এখন সূত্র হলো a সমান 1/2 বা অর্ধেক b ত্রিভুজের ভূমি গুণ h বা উচ্চতা। তুমি h এর জন্য সমাধান করতে চাচ্ছ, তুমি h কে আলাদা করো। এটা এখনই সূত্রের ডান দিকে অবস্থান করছে, ডান দিক কে অন্য সবকিছু থেকে মুক্ত করতে হবে। তাহলে চলো ডান দিককে অন্য সবকিছু থেকে মুক্ত করি। আমরা একটা একটা করে স্টেপ করব। আমরা স্টেপ বাদ দিতে পারি, একেবারে করতে পারি যদি তুমি চাও। এখন দেখি কিভাবে 1/2 কে নাই করা যায়। সবচেয়ে ভালো উপায় হলো উভয় পক্ষকে 1/2 এর উল্টো মান অর্থাৎ 2 দ্বারা গুণ করা। তাহলে এটা করা যাক। মনে রাখবে সমীকরণের এক পাশে কিছু করলে অন্য পাশেও তা করতে হবে। দুই পাশে 2 গুণ করার আসল কারণ হচ্ছে 2 কে 1/2 দ্বারা গুণ করার ফলে আমরা পেলাম শুধু পিএইচ। তাহলে বাম পাশের সমীকরণে আমরা পেলাম 2a। আমরা প্রায় শেষ প্রান্তে চলে এসেছি, আমরা পিএইচ এর সাথে গুণ অবস্থায় আছি। আমরা এইচ কে যদি আলাদা করতে চাই, তাহলে সমীকরণের উভয় পক্ষকে বি দ্বারা ভাগ করি। তাহলে উভয় পক্ষকে বি দ্বারা ভাগ করলাম, আমরা দেখতে পাচ্ছি বি এইচ এর সহগ, সহগ বি দিয়ে উভয় পক্ষকে ভাগ করছি। তারপর আমরা পেলাম বি বিয়ে কাটাকাটি চলে গেল, তাহলে বাম পাশে থাকছে 2a/b। তাহলে আমরা স্থান পরিবর্তনের মাধ্যমে পেলাম h সমান 2a/b এবং আমরা আলাদা করে ফেলেছি। আমরা সমীকরণটি সমাধান করে ফেলেছি উচ্চতার জন্য এবং যাও এসেছে 2a/b। এবং এটি ব্যবহার করা যাবে যদি কেউ কতগুলো ক্ষেত্রফল আর ত্রিভুজের ভূমি দিয়ে দেয়, তাহলে আমরা সবগুলো উচ্চতা নির্ণয় করতে পারবো।